বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এখানে আমি এক মুঠো আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঘোলা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। তো এটা আমি ভাত রান্না করতে দিয়ে দিয়েছি। এটা যাও রান্না করতে হবে, আর ভাতের মারটা ফেলতে হবে না। এই ঠিক এইভাবেই রান্না করতে হবে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এতে অ্যাড করছি 1/3 কাপ গরুর দুধ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারিকেল তেল, 2 চামচ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে এমন একটা পর্যায়ে আসবে, তখন আর নাড়ার প্রয়োজন নেই, খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। মিশ্রণটাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন এটা খুব পাতলাও হয় না, আবার খুব বেশি ঘনও হয় না, যে এই পর্যায়ে আসলে আর নাড়ার প্রয়োজন নেই। এটা পুরোপুরি ভাবে তৈরি চুলে দেওয়ার জন্য। আর সপ্তাহে এটা 2 দিন আপনারা চুলে দিতে পারেন, আপনাদের চুল অনেক সুন্দর হবে দেখতে, একটা সফট ভাব চলে আসবে। আপনারা দিলেই বুঝতে পারবেন, আমি আসলে বলবো না। আর সপ্তাহে 2-3 দিন ইউজ করবেন। চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত চুলের সম্পূর্ণ অংশে দিবেন। দেওয়ার পরে শ্যাম্পু করে নিতে পারেন, আর আধা ঘন্টা রাখতে হবে। চাইলে আপনারা ধরেন আজকে দিলেন, আজকে শ্যাম্পু না করে আগামীকালও শ্যাম্পুটা করতে পারেন। আজকে দিয়ে মাথাটা ভালো করে পরিষ্কার করে নিলে হবে, এরপর পরদিন ভালো করে শ্যাম্পু করলে হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।